ম্যাচের শুরুতে রিভিউ নষ্ট করল ভারত। এশিয়া কাপের প্রথম ম্যাচে কঠিন লড়াই ভারতের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার হয়েছিল রোহিত শর্মাদের, সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তান চাইবে আরও একবার ভারতকে হারাতে। প্রথম ওভারেই রিভিউ নষ্ট করল ভারত। ভুবনেশ্বরের বল রিজওয়ানের ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যায়, এম্পায়ার আউট দেননি, রিভিউ নাই ভারত। সেখানে দেখা যায় বল ব্যাটে লাগেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।